আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। 10 মিনিট স্কুলের আইএলটিএস ইনস্ট্রাক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য আমি ট্রায়াল ক্লাস নেওয়ার জন্য এই ভিডিওটি শুরু করতেছি এবং অবশ্যই ভিডিওটি আমি ইউটিউবেও দিব আমার নিজের পার্সোনাল চ্যানেলে, সো দ্যাট সবাই এই ক্লাসটি এনজয় করতে পারে। তো যাই হোক, সিন্স আইএলটিএস এর ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি গ্রেকে অলরেডি আইএলটিএস ফ্যাকাল্টি হিসেবে আছি এবং একটি ব্যাচ চালাচ্ছিও আর কি। তো আমি 10 মিনিট স্কুলে যদি যেতে চাই, সো আমার হচ্ছে পছন্দের ট্রায়াল ক্লাসটা হবে হচ্ছে স্পিকিং এর। সো আমি স্পিকিং এর উপর একটা ক্লাস নিতে যাব চলছে আজকে। তো স্পিক, আমরা জানি যে আইএলটিএস এর স্পিকিং এর যে টেস্টটা আর কি, সেটা মোটামুটি আমরা সাউথ এশিয়ান পিপল এটা নিয়ে আমরা খুব ভয় থাকি আর কি। বাট স্পিকিং অ্যাকচুয়ালি অতটা ভীতিকর কোনো কিছু না আর কি, বা কঠিন কোনো কিছু না, আমরা চাইলে এটাকে খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু স্পিকিং নিয়ে কথা বলছি আর কি, স্পিকিং এর বেসিক কিছু ক্রাইটেরিয়া দিয়ে আমরা শুরু করি। সো স্পিকিং এর ওভারঅল ব্যান্ড ক্যালকুলেশন হয় আউট অফ 9, সবগুলোতেই আউট অফ 9 আর কি, সিন্স আইএলটিএস নিয়ে আমরা ক্লাস করতেছি। সো এই বেসিক আইডিয়াটা আগে সবার আছে। তো স্পিকিং এর একদম বেসিক লেভেল, রুট লেভেলে ক্লাস শুরু করতেছি আমি আসলে। সো মেইনলি স্পিকিং এর যে নাম্বারিং আর কি, সেই নাম্বারিংটা চারটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে হয় আর কি। তো ফার্স্ট অফ অল আমি চারটা ক্রাইটেরিয়া আমার হোয়াইট বোর্ডে লিখবো, একটু দ্রুত লিখবো। প্রথমটা হচ্ছে আমাদের জানি আর কি। সো পার্ট জিরোতে কি হয়, পার্ট জিরোতে হয় হচ্ছে আপনার ব্যাপারে কোয়েশ্চেন, যে টেল মি ইয়োর ফুল নেম অর হাউ মে আই কল ইউ, এই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি পার্ট জিরোর অন্তর্ভুক্ত। এন্ড আপনাকে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন জানতে চাবে, সো আপনার পাসপোর্ট চেয়ে। সো পাসপোর্ট চেয়ে যখন আইডেন্টিফিকেশন জানতে চাবে, তখন অ্যাকচুয়ালি ওইটা আপনার ওই পার্ট জিরোর মধ্যে কাউন্ট হবে। সো ওইটা অ্যাকচুয়ালি পার্ট জিরো। এবং পার্ট ওয়ানে আপনার হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেন। বেসিক কিছু কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝতে পারতেছি, সো বেসিক কিছু কোয়েশ্চেন অ্যাজ ইন হোয়ার ইজ ইয়োর হোম টাউন, হোয়াই ডু ইউ লাইক দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো মাচ। সো এই বেসিক কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা শুরুর দিকে পাবো, অর্থাৎ পার্ট ওয়ানে পাবো। এবং পার্ট টুতে নিয়ে আমরা সবাই জানি, পার্ট টু হচ্ছে কিউ কার্ড পার্ট। এই কিউ কার্ড পার্টে আর কি হবে, 2 মিনিটের জন্য আপনাকে একটি নির্দিষ্ট টপিকের উপরে কথা বলতে বলা হবে আর কি, বক্তব্য দিতে বলা হবে। সো এই 2 মিনিটের আগে আপনি আবার 1 মিনিট সময় পাবেন, এই 2 মিনিটের যে 2 মিনিটের কি কি বলবেন সেটা নিয়ে কথা বলার জন্য, আই মিন ভাবনা চিন্তা করার জন্য আর কি। সো এই 2 মিনিটে যা যা বলবেন সেটা 1 মিনিটে আপনাকে ড্রাফট পেপারও দেওয়া হবে, আপনি ওটাতে লিখে পরের 2 মিনিটে আপনাকে স্টপ ওয়াচ ধরে ওই টপিকটা নিয়ে কথা বলতে হবে। দেন পার্ট 3 এর আবার হচ্ছে দুইটা পার্ট। পার্ট 3 এর পার্ট 1 এ আপনার কিউ কার্ড থেকে ফলো আপ কোশ্চেনস হতে পারে, ঠিক আছে। এটা আপনার যে স্পিকিং এক্সামিনার তার উপর ডিপেন্ড করতেছে, সে পার্ট 3 এর
সবগুলো কোশ্চেনই পার্ট 2 এর ফলো আপ কোশ্চেন করতে পারে, অর্থাৎ আপনার যে কিউ কার্ড দেওয়া হয়েছিল সেই কিউ কার্ডের ফলো আপ কোশ্চেন করতে পারে, অথবা আপনার যে লাইক কিউ কার্ডের বাইরে আর কি কিউ কার্ডের বাইরের কিছু কোশ্চেন করতে পারে আর কি, যেটা আমার নিজের এক্সামিনেশনের সময় হয়েছিল। আমার কিউ কার্ড ছিল হচ্ছে দ্য গেম উইচ ইউ হ্যাভ প্লেড ডিউরিং ইউর চাইল্ডহুড, আমি ব্যাডমিন্টন নিয়ে কথা বলছিলাম আর কি। কিন্তু আমার পার্ট 3 তে শুরুর দিকে ব্যাডমিন্টন নিয়েও আমাকে ফলো আপ কোশ্চেন করা হলো, পরবর্তীতে আমাকে বিজনেস কমিউনিকেশন দেন টেক প্রোডাক্টস নিয়ে কোশ্চেন করা হয়। তো যাই হোক, এই ছিল আমাদের স্পিকিং এর স্ট্রাকচারাল হচ্ছে ইন্ট্রোডাকশন। সো আমরা এখন দেখব যে আমাদের স্পিকিং এর নাম্বারিংটা কিভাবে হচ্ছে। সো আমরা ছিলাম চারটা টপিকের উপরে, চারটা ক্রাইটেরিয়ার উপরে আমাদের স্পিকিং এর নাম্বারিংটা হয়। সো আমরা দেখব যে কোন পরীক্ষায় আমরা যখন ভালো করতে যাব তখন আমাদের দুইটা জিনিস জানতে হবে, এক হচ্ছে আমাদের পড়াশোনা তো জানতেই হবে, আর দুই যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই এক্সামিনার বা ওই পরীক্ষক আপনার থেকে কি এক্সপেক্ট করতেছে, অর্থাৎ ওই পরীক্ষকের নাম্বারিং ক্রাইটেরিয়াটা কি। সেই নাম্বারিং ক্রাইটেরিয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই পরীক্ষাতে এইস করতে পারবো, ঠিক আছে। সো এইখানে একটা ভোকাবুলারি আপনারা জেনে নেন, ACE, এইস মানে হচ্ছে একটা পরীক্ষায় টপ রেজাল্ট করা বা ভালো করা, একদম উচ্চ শিখরে আপনার হচ্ছে স্কোর করা বা ইউনো ভালো নাম্বার পাওয়া, এইস করা। ইউনো আমি IELTS এ এইস করছি, হুইচ মিন্স আমি 8/8.5 পেয়েছি, আমি 8 পেয়েছি যদিও। তো যাই হোক, ফ্লুয়েন্সি কোহেরেন্স আমাদের প্রথম জিনিসপত্র আপনার মধ্যে ফ্লুয়েন্সি আছে কিনা, আপনার কথার মধ্যে কোহেরেন্স আছে কিনা, এটা কিভাবে বুঝবো। সো আমি হচ্ছে প্রথমে আপনার তিনটা কোশ্চেন করবো আর কি, অর্থাৎ আমি মনে মনে আপনার কথার মধ্যে থেকে এই তিনটা কোশ্চেনের আনসার খুঁজবো। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাভয়েড সাইলেন্স অর হেজিটেশন, অর্থাৎ আপনি কি সাইলেন্স হয়ে যাচ্ছেন বা হেজিটেট করতেছেন কথা বলার সময়। যদি হেজিটেট করে থাকেন, ইউ ডোন্ট হ্যাভ মাচ ফ্লুয়েন্সি, ইউ হ্যাভ টু ডেভেলপ, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। তারপর আপনি কি অনেক বেশি কথা নিয়ে বেশি সময় নিয়ে কথা বলতেছেন, উইচ মিন্স আপনার কি একটা ছোট জিনিস বোঝানোর জন্য অনেক বেশি ইংলিশ ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে। যদি বেশি প্রয়োজন হয় তার মানে আপনার কথার মধ্যে কোহেরেন্স নাই, ঠিক আছে। ইউজ ওয়ার্ডস টু কানেক্ট আইডিয়াস, আপনি কি ওয়ার্ড ব্যবহার করছেন আপনার আইডিয়াগুলো কানেক্ট করার জন্য, যদি এরকম হয়ে থাকে তাহলে কোহেরেন্সের সমস্যা আছে, ঠিক আছে। সো এই তিনটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে আমরা ফ্লুয়েন্সি বা কোহেরেন্সে আপনি কত নাম্বার পাবেন আউট অফ 9 এটা বিবেচনা করতে পারবো। পরে আসি লেক্সিক্যাল রিসোর্স, আমরা লেক্সিক্যাল রিসোর্স বলতে সবাই বুঝি হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ আমরা কিছু এক্সোটিক ওয়ার্ডস ইউজ করব বা কিছু এক্সেপশনাল কিছু শব্দ ল্যাঙ্গুয়েজ ইউজ করব আর কি, তাহলে আমাদের মনে হয় IELTS এর এক্সামিনার আমাদের খুব ভালো নাম্বার দিবে। কিন্তু ব্যাপারটা মোটে কিন্তু এরকম না, অর্থাৎ আপনি যদি কিছু এক্সোটিক ওয়ার্ডস ইউজ করতে যে আপনি যদি ভুল করে বসেন বা ওই ওয়ার্ডের মিস ইউজ করেন, অর্থাৎ হচ্ছে ওয়ার্ডের প্লেসমেন্টটা যদি রং করে থাকেন, তাহলে কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্সে আপনি নাম্বারে মারা খাবেন সরাসরি, ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেক্সিক্যাল রিসোর্সের উপরে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ যে ওয়ার্ড আপনি শিখবেন সেই ওয়ার্ডটা কোন জায়গায় স্পষ্টভাবে ব্যবহৃত হয় সেই ওয়ার্ড, সেই ব্যাপারে আপনাকে খুব ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে আর কি। সো লেক্সিক্যাল রিসোর্সের সময়, অর্থাৎ লেক্সিক্যাল রিসোর্সের যে নাম্বারিং ক্রাইটেরিয়া, এখানে আমরা বাঙালিরা খুব ভুল করি, অর্থাৎ আমরা হচ্ছে একটা সিমিলার ওয়ার্ডকে লাইক আমরা মনে করি যে ওই ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড ওখানে বসায় দিলেই হয়ে যাবে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেম না। যারা ইংলিশের ওয়ার্ড মেকিং করেছেন আর কি, তারা তো এতটা গাধা না বা ইয়ে মানে বলদ না যে হইতেছে একটা ওয়ার্ডের জন্য একটা সেন্সেশনের জন্য মাল্টিপল কিছু ওয়ার্ডস দিয়ে রাখবে উদায় না, তারা মাল্টিপল কিছু ওয়ার্ডস দেয়নি, তারা প্রত্যেকটা সেন্সের স্লাইট ডিফারেন্সের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড তারা তৈরি করেছেন। সো আমরা ওই ডিফারেন্ট সেন্সটা যদি ধরতে পারি তাহলেই আমরা এক্সোটিক ওয়ার্ডস ইউজ করব, আদারওয়াইজ আমরা কনভারসেশনের মধ্যে এক্সোটিক ওয়ার্ডস ইউজ করব না। মনে রাখবেন স্পিকিং এর ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ফ্রন্ট পারসনের সাথে, অর্থাৎ হচ্ছে আপনার যে সামনে আছে তার সাথে সরাসরি সরলভাবে
প্রাঞ্জল ভাষায় আমি বাংলাতে বোঝাচ্ছি, কারণ আমরা বাঙালি, আমরা বাংলাতে ভালো বুঝবো জিনিসটা আর কি। হ্যাঁ, আমরা ইংলিশে কথা বলবো আস্তে আস্তে, ইউনো আমরা তো বেসিক ক্লাসে আছি, আমরা ডেভেলপ করলে ইংলিশে কথা বলতে পারবো, ঠিক আছে? সো আপনি অনেক ভালো ওয়ার্ড জানেন, অনেক কিছু, অনেক লাইক এক্সটিক এবং অনেক হচ্ছে কঠিন কঠিন শব্দ জানেন, আপনি ইউজ করে ফেললেন, লেক্সিক্যাল রিসোর্সে ভালো নাম্বার পাবেন, ব্যাপারটা মোটে এরকম না আর কি। সো লেক্সিক্যাল রিসোর্সে ভালো নাম্বার পাওয়ার জন্য কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা লাগবে আর কি। অর্থাৎ আমি দেখবো যে আমার পার্টনার কি অনেক লাইক ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতেছে কিনা, অর্থাৎ মাল্টিপুল ওয়ার্ডের ভালো ভালো সেন্স, অর্থাৎ যে সেন্সগুলো আরেকটা ওয়ার্ড দিয়ে, অর্থাৎ এক্সটিক কোনো ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? তাহলে আমরা মানে সেই ওয়ার্ডটা সে ইউজ করতেছে কিনা। তারপর উনি যে আচ্ছা যে এক্সাম দিতেছে আর কি, অর্থাৎ এক্সামিনি, এক্সামিনি ইডিওম ইডিওম বা কোলোকেশন ইউজ করতেছে কিনা। অর্থাৎ ইডিওম কোলোকেশনের বিষয়ে আসি, ইডিওমস অর কোলোকেশন হচ্ছে আমাদের বাংলা ভাষায় বাগধারার মতো আর কি, ঠিক আছে? যেমন আমরা বাগধারায় বলি না যে এক ঢিলে দুই পাখি, ব্যাপারটা এরকম। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মানে কি, যে আপনি একটা কাজ করতে গেলেন দুইটা কাজ হয়ে গেল আর কি, এক ঢিলে দুই পাখি। সো এরকম ইংলিশে অনেকগুলো প্রবোধ প্রবচন, আই মিন ইডিওমস অ্যান্ড ফ্রেজেস বা কোলোকেশনস আছে, তো যেগুলো ইউজ করলে আপনার স্পিকিং এর নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আবার ডোন্ট টেক দিস ফর গ্রান্টেড যে এটা ইউজ করলেই আপনার নাম্বার বেড়ে যাবে, বিষয়টা এরকম না। এটা ভুল ইউজ করলে আপনার নাম্বার উল্টো প্যারাটি খাইতে পারে, অর্থাৎ কমে যেতে পারে। সো দ্য থিং ইজ, আপনাকে অলওয়েজ চেষ্টা করতে হবে যে ঠিক ওয়ার্ড ঠিক জায়গায় ইউজ করা। যেমন আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে ডু ইউ লাইক নিউজপেপার অর ডু ইউ লাইক অ্যান অ্যাপ টু রিড দ্য নিউজ, আমি সেখানে এভাবে আনসার করবো যে I like black and white paper. So, এই black and white বলতে বা white and black বলতে আমরা বুঝাই যে হচ্ছে কোনো একটা পেপারের উপরে black and white এ যে প্রিন্ট করা আর কি। অর্থাৎ এই black and white বলতে আমরা নিউজ পেপার বুঝি ইংলিশে আর কি। যদি বলি যে হ্যাঁ ডু ইউ প্লে গিটার, তাহলে আমাকে যদি আমার যদি আনসারটা এভাবে হয় যে গিটার ইজ নট মাই কাপ অফ টি, অর্থাৎ আমার গিটার প্লে করার ব্যাপারটা আসে না আর কি আমার মধ্যে, সো ব্যাপারটা এভাবে আমরা আগাইতে পারি আর কি, অর্থাৎ অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি। তাহলে যে কাপ অফ টি, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো যে ইউজ করলাম আর কি, এইগুলো হইতেছে ইংলিশে ইডিওমস, ঠিক আছে? এবং লাস্টলি যে আপনার যে এক্সামিনি, অর্থাৎ এক্সাম যে নিচ্ছে আর কি, সে প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে কোয়েশ্চেন ওয়াইজ রিপিট করতেছে কিনা আর কি। যদি আমাকে বলা হয় যে ডু ইউ লাইক টু প্লে ফুটবল, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, না ব্যাপারটা এরকম হইলে কোয়েশ্চেনের অর্থাৎ আনসারের কোয়ালিটিটা ভালো হইল না আর কি। আমাকে এভাবে বলতে হবে যে ওয়েল সামটাইমস ইন দ্য রেইনি সিজন আই লাইক টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। সো ব্যাপারটা কি, আমি একটু প্যারাফ্রাইজ করে কোয়েশ্চেনের ব্যাপারটা একটু চেঞ্জ করে ফেললাম আর কি, যাতে করে এক্সামিনার মনে করে যে না ইংলিশ ইউজেসটা আমার অনেক ভালো আর কি, ঠিক আছে? অর্থাৎ এক্সামিনারকে এটাই তো বুঝাইতে হবে ভাই, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য, এক্সামিনারকে আমরা বুঝাবো যে আমরা ইংলিশটা ভালো বলতে পারি আর কি, ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, সো পরবর্তীতে আসি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, ঠিক আছে? গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, সো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের প্রথমেই তো আমরা বুঝতে পারতেছি গ্রামাটিক্যাল রেঞ্জ মানে হচ্ছে আমরা ওয়াইড রেঞ্জ অফ গ্রামারস ইউজ করবো। তো গ্রামারস অ্যাজ ইন লাইক কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, বিভিন্ন রকমের কন্ডিশনালস, দেন হইতেছে অ্যাজ ইফ, শুড, লিস্ট। আমরা ট্রান্সফরমেশনের টাইমে ছোটবেলায় লাইক 8-9 যেগুলো শিখছিলাম আর কি, ট্রান্সফরমেশন, পেসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ, দেন ন্যারেশন চেঞ্জ, অথবা হইতেছে যে গ্রামারগুলো আমরা 8-9 শিখছি আর কি, সেইগুলোর ইউজেস আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ঠিকভাবে করতে পারতেছি কিনা, সেটাই হইতেছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকিউরেসি। অর্থাৎ অ্যাকিউরেসি মিনস অ্যাকিউরেট ভাবে করতে পারতেছি কিনা, সঠিকভাবে করতে পারতেছি না, অর্থাৎ কন্ডিশন যেখানে হবে না সেখানে যদি আমরা ইফ লাগাই তাহলে তো সমস্যা, তাহলে তো আমরা উল্টা পেনাল্টি খাবো নাম্বারে আর কি, তাই না? তো গ্রামাটিক্যাল অ্যান্ড রেঞ্জ অ্যাকিউরেসির মধ্যেও তিনটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা কি করতে হবে, স্পিক ইন
কমপ্লেক্স সেন্টেন্সেস, অর্থাৎ আপনি কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলতে পারতেছেন কিনা আর কি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওভারটাইম প্র্যাকটিসের ফলে এটা ডেভেলপ হবে, একদিনের কাজ না, আস্তে আস্তে শুরু করতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার গুলো বুঝে আস্তে আস্তে কি সেন্টেন্স মেকিং করা মুখে মুখে অর্থাৎ রিয়েল টাইম ইন দ্য ইন ইউর মাইন্ড শিখতে হবে, শুরু করতে হবে আর কি, একদিনের ব্যাপার না। সো ইট উইল টেক টাইম, বাট যারা কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফরমেশনের টাইমে করে আসছে তারা আগে যেটা এমনিতেই পারে। যাই হোক, পরেরটাতে যাই, ইউজ আ ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল ফর্মস। তার মানে কি, আমাদের যেহেতু টেন্স আছে, আমরা যেহেতু যদি আমাদের কোনো পাস্ট থেকে কোশ্চেন করে তাহলে আমরা পাস্টে অ্যান্সার দিতে পারতেছি কিনা, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার দিতে পারতেছি কিনা, বা আমাদের ফিউচারে কোশ্চেন করলে আমরা ফিউচার ইনডিফিনাইট অর ফিউচার কন্টিনিউয়াসে অ্যান্সার দিতে পারতেছি কিনা, অর্থাৎ এইরকম অনেকগুলো ফর্ম আছে না গ্রামাটিক্যাল ফর্ম, লাইক প্যাসিভে অ্যান্সার দিতে পারতেছি নাকি পারতেছি কিনা, ইনডিরেক্ট স্পিসে অ্যান্সার দিতে পারতেছি কিনা, এই জিনিসগুলো খেয়াল করবে এক্সামিনার। সো আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, আর অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেকস, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন। সো এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতেছি কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো গ্রামাটিক্যাল মিস্টেক বলতে আমরা যে জিনিসটা জানি না সেটা সিম্পলি আমরা ইউজ করবো না, কিন্তু ভুল ভাল বলে আসবো না আমরা, অর্থাৎ ভুল গ্রামার আমরা ইউজ করবো না। লাইক আমি যদি বলি যে আই প্লেইজ ক্রিকেট, তাহলে সমস্যা, একদম বেসিক গ্রামার যদি আমরা ভুল করে ফেলি তাহলে অ্যাকচুয়ালি ভালো পেনাল্টি হবে আর কি, নাম্বার কাটা যাবে আর কি, ঠিক আছে। সো লাস্টলি প্রোনাউন্সিয়েশন। সো একটা জিনিস বলে রাখি, আমরা অনেকে মনে করি যে না আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট নাই, আমাদের আমেরিকান অ্যাকসেন্ট নেই, আমাদের মনে হয় ইংলিশে স্পিকিংয়ে ভালো নাম্বার আমরা এমনিতে ডিজার্ভ করি না। নো, দ্যাটস নট দ্য কেস। আমাদের প্রোনাউন্সিয়েশন বলতে বোঝায় যে আমরা ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড যখন আমরা উচ্চারণ করতেছি তখন সেটা আমাদের লিসেনারের কাছে বোধগম্য হচ্ছে কিনা, অর্থাৎ সে ঠিকমতো আমাদের কথাটা বুঝতে পারতেছে কিনা, সে ঠিকমতো লাইক আমাদের যে আমরা লাইক আমরা যে কথাগুলো বলতেছি সে ঠিকমতো ক্যাচ করতে পারতেছে কিনা, সেটা হইতেছে আমাদের প্রোনাউন্সিয়েশনের ব্যাপার আর কি, ঠিক আছে। সো প্রোনাউন্সিয়েশন ইজ নট লাইক ডু ইউ ওয়ান্ট ইটস নট লাইক দ্যাট, ব্রিটিশ অ্যাকসেন্ট বলে যে প্রোনাউন্সিয়েশন সে ভালো হবে বা স্পিকিং এ ওভারঅল সে ভালো হবে ব্যাপারটা এরকম না, হ্যাঁ সুন্দর শোনায় ভাই ঠিক আছে, কিন্তু প্রোনাউন্সিয়েশন ইজ নট অ্যাবাউট হ্যাভিং এ ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্ট, ঠিক আছে। সো প্রোনাউন্সিয়েশনে আমরা দেখতে পারি যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, লাইক আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাই যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, ইভেন আমাদের বাংলাদেশেও একটা অ্যাকসেন্ট আছে আলাদা, আমরা স্পষ্টভাবে ইংলিশ বলি, দেন আমেরিকান অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, ক্যানাডিয়ান অ্যাকসেন্ট আছে, সবগুলোর অ্যাকসেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট আছে, ফ্রেঞ্চরা একরকম করে ইংলিশ বলে, ঠিক আছে, স্প্যানিশরা একরকম করে ইংলিশ বলে, কেন সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট আছে আর কি। সো আমাদের অ্যাকসেন্টের বিষয়ে মনোযোগ না দিয়ে আমাদেরকে কি করতে হবে, যে ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করতেছি সেটার উচ্চারণ আমরা ঠিক মতো করতে পারতেছি কিনা। দেখুন আমরা যদি বলি যে এই যে ফেইলর ইজ এ ডিটোর নট আ ডেড এন্ড স্ট্রিট, ঠিক আছে, এই যে ডিটোর, এই ডিটোরকে যদি আমরা বলি দেতুর, ঠিক আছে, যে ইউ নো ফিউচার নিয়ে একটা মিম লাইক ফিউ ইয়ার্স এগো এরকম বলছিল যে ফিউচারকে ফুটুরে বলতেছে, ফুটুরে রাইট, এফ ইউ টি ইউ আর এ, ফুটুরে। সো ফিউচারকে যদি আমরা ফুটুরে বলি তাহলে তো এর প্রোনাউন্সিয়েশন হইলো না, ঠিক আছে। সো ব্যাপারটা এরকম যে আমাদের এক্সাক্ট উচ্চারণটা আমাদের জানতে হবে, কোন শব্দের কি উচ্চারণ সেটা জানতে হবে আমাদের, ভুলভাল উচ্চারণ করা যাবে না। সো দ্যাট ইজ অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন ইজ নট অ্যাবাউট হ্যাভিং অ্যান অ্যাকসেন্ট অর সামথিং, ঠিক আছে। আমার তো অ্যাকসেন্ট নাই, তাও কি আমি স্পিকিং এ আর্টিস্ট স্কোর করছি, কেমনে করছি ভাই, প্রোনাউন্সিয়েশনের কি অ্যাকসেন্ট লাগে? আমার দ্বারা প্রুভ হয় যে লাগে না, আমার ইংলিশের অ্যাকসেন্ট নেই কোনো, বাট হ্যাঁ অবশ্যই আই লাভ টু লার্ন ইট সামডে, আমার শেখার অবশ্যই ইচ্ছা আছে, শেখার ইচ্ছা থাকা সবসময়ই ভালো। সো প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যে তিনটা কোশ্চেন সেটা কি হবে, ফার্স্ট অফ অল প্রোনাউন্স ওয়ার্ডস অ্যাকুরেটলি, তাহলে এই প্রোনাউন্সিয়েশনের সময় আমরা কি করতেছি, আমরা অ্যাকুরেটলি ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েট করতে পারতেছি কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সেকেন্ডলি জয়েন সাউন্ডস টুগেদার, আমরা কি দুইটা সাউন্ড একসাথে জয়েন করে ফেলতে পারতেছি, লাইক আমরা যখন স্পিকিং এ বলি যে নো আই ডোন্ট হ্যাভ এনি পেন উইথ মি অ্যাট দ্য মোমেন্ট, যেমন ডোন্ট, আমরা যে অ্যাপোস্ট্রফ দিয়ে ডোন্ট ইউজ করবো না, ডু নট থেকে ডোন্ট, এটা কিন্তু শুনতে ভালো শুনতে ভালো মানে ভালো শোনায় আর কি, ঠিক আছে। যে যদি স্পিকার কোয়েশ্চেন করে যে যদি এক্সামিনার কোয়েশ্চেন করে ভাবে যে টেল মি অ্যাবাউট সাম হিস্টোরিক্যাল প্লেসেস ইন ইউর কান্ট্রি, দেন আপনি আনসার দিলেন, দেন উনি ফলো আপ কোয়েশ্চেন করলো যে Do you want to go there someday? আপনি যদি বলেন যে yes, I want to go there,
ব্যাপারটা একটু ইউনো প্রিমিটিভ আর কি, লাইক আই ওয়ান্ট টু, এটা এখন আর এখন ইংলিশ কথা বলার মধ্যে খুব একটা মানে হ্যাঁ চলে ঠিক আছে ফর্মাল ইংলিশে চলে, বাট আই ওয়ান্ট টু গো দেয়ার সামডে, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো টু দিস 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 প্লেসেস সামডে। সো এই যে ওয়ান টু থেকে আমি ওয়ানা বলতেছি, ডব্লিউ এ এন এন এ ওয়ানা বলতেছি, এই দুইটা ওয়ার্ড আমি জট করতে পারছি বা জয়েন করতে পারতেছি কিনা আর কি, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনার এক্সামিনার খেয়াল করবে আপনার মধ্যে আছে কিনা। তারপরে কি ইন্টোনেশন, ভ্যারি ইন্টোনেশন, এই ইন্টোনেশন জিনিসটা লিস্ট ইম্পর্টেন্ট বাট ইটস এ গুড থিং। ইন্টোনেশন অর্থাৎ হচ্ছে আমরা অনেক সময় আমাদের টোন দিয়ে আমরা সেন্টেন্সটা কি বুঝাতে চাচ্ছি সেটা বলে দিতে পারি। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে ডু ইউ নো হোয়াট ইজ দ্য কি টু এ হেলদি রিলেশনশিপ, তাহলে সে আনসার দিবে ট্রাস্ট। এখন আমি যদি তার আমি যদি তার অ্যান্সারে স্কেপটিক্যাল হই, সন্দিহান হই, ধরেন আমি তার কথাটা বিশ্বাস করলাম না, ট্রাস্ট রিলেশনশিপের বেসিক হইতে পারে না, আমি ধরেন আমি বিশ্বাস করলাম না, মানে এই বেসিক হইতে পারে কি হইতে পারে না ওটা পরের কথা, ওটা ওটা সাইডে রাখি, বাট আমরা ইন্টোনেশনের কথাটা আগে বলছি ঠিক আছে। ধরেন ট্রাস্ট সে বললো আমি বিশ্বাস করলাম না, তাহলে আমি তাকে কোশ্চেন ব্যাক করবো অনলি ট্রাস্ট, যে আমি যদি বলি অনলি ট্রাস্ট তাহলে ব্যাপারটা এরকম হইল। আমি যদি বলি অনলি ট্রাস্ট, অনলি ট্রাস্ট, তাহলে এটা হইল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি কিন্তু সেন্টেন্স ব্যাপারটা কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু পড়তেছে না, কিন্তু এটা আপনার ইন্টোনেশনকে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্টোনেশন ঠিক আছে বাট এই ক্ষেত্রে ঠিক নেই, অর্থাৎ আমি যে সেন্সে বলছি ওটা ঠিক নেই। আমি সে আমাকে অ্যান্সার দিল ট্রাস্ট, সে আমাকে অ্যান্সার দিল ট্রাস্ট, আমি বললাম অনলি ট্রাস্ট, তাহলে আমি বললাম ব্যাপারটা এইভাবে অনলি ট্রাস্ট, সো ইট ইজ এ কোশ্চেন মার্ক অনলি ট্রাস্ট, ব্যাপারটা এরকম। অর্থাৎ একই সেন্টেন্স দিয়ে আমরা এখানে অ্যাফার্মেটিভও বুঝাতে পারতেছি, এখানে ইন্টারোগেটিভও বুঝাতে পারতেছি ঠিক আছে, এটা হচ্ছে ইন্টোনেশন। সো এই ইন্টোনেশন ব্যাপারটাকে আপনি ঠিকমতো ইউজ করতে পারতেছেন কি না, এটা হইতেছে একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকারের অর্থাৎ ইংলিশ স্পিকারের বৈশিষ্ট্য আর কি, যে ইন্টোনেশন ঠিকমতো ইউজ করা। সো আপনি ইউজ করতে পারতেছেন কি না এটা তারা বুঝবে ঠিক আছে। আর এই যে জিনিসগুলো লিখলাম এই জিনিসগুলো কিন্তু প্রায়োরিটি ওয়াইজ আর কি লিখেছি আমি, অর্থাৎ স্পিকার অর্থাৎ সরি এক্সামিনার আর কি আপনাদেরকে সবার প্রথমে প্রায়োরিটি দিবে আপনার ফ্লুয়েন্সের কোহেরেন্সের উপরে ঠিক আছে, প্রনান্সিয়েশন কোহেরেন্সের উপরে আপনাকে প্রায়োরিটি দিবে, টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে এটা, দেন লেক্সিক্যাল রিসোর্সে, দেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে, দেন প্রনান্সিয়েশনে, অর্থাৎ প্রনান্সিয়েশন ইজ দ্য লিস্ট প্রায়োরিটি ফর দ্য এক্সামিনার ঠিক আছে। সো খেয়াল রাখবেন এই চারটা জিনিসের মধ্যে আমি যা যা বললাম সেগুলো মনে রাখতে এবং হইতেছে এই অনুযায়ী প্রিপেয়ার করতে আর কি। সো আমি একটু আমার হাতের শিটের মধ্যে যাই আর কি, সো এখানে কিছু বেসিক কোশ্চেনের আনসার দেওয়া আছে আর কি, কি কি করতে হবে না করতে হবে। আমি একটু দেখে নিচ্ছি, এটা আমার যে কোচিং সেন্টারে আমি ক্লাস নেই সেটাই শিট আর কি, আমি দেখে নিচ্ছি এখান থেকে কিছুটা বলা যায় কিনা আর কি। ওকে, সো আমি এই শিটটা কিছুটা ইউজ করবো। ওকে, সো স্পিকিং এক্সামের দিন আপনার সাথে কি কি হবে আর কি, ক্লাস অলরেডি 23 মিনিট হয়ে গেছে আর কি, স্পিকিং এক্সামের দিন আপনার সাথে কি কি হবে, মানে কি মানে কিভাবে আপনি স্পিকিং এক্সামটাকে ফেস করবেন আর কি। সো আমি রেকমেন্ড করবো সবাই আইএলটিএস এর মেইন এক্সাম দেওয়ার আগে অন্তত একটা বা দুটি স্পিকিং এর মক দিবেন, যাতে করে আপনার মেইন এক্সাম কিভাবে কন্ডাক্ট করা হয় সেটার ব্যাপারে একটা আইডিয়া থাকে আর কি। অ্যান্ড অবশ্যই যারা পাসপোর্ট বানাননি, অনেকেই আছে পাসপোর্ট বানাননি, পাসপোর্ট বানাই ফেলবেন, কারণ এটা ছাড়া আপনি আইএলটিএস করে খেলতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনাকে যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে অপশন দিবে ঠিক আছে, অর্থাৎ আপনি কি স্পিকিংটা ভিডিও করে নিতে চান নাকি সামনে সামনে নিতে চান, সো আপনি এই দুটোর মধ্যে চুজ করতে পারবেন। সো ধরেন যারা ইন্ট্রোভার্ট একটু তারা ভিডিও কলে নিন ইচ্ছা মতো, আর যারা একটু এক্সপ্রেসিভ কথা বলতে ভালো লাগে সামনাসামনি তারা সামনাসামনি নিয়ে আর কি। আমি সামনাসামনি নিয়েছিলাম কারণ আমার ভিডিও কলে ওইভাবে স্পিকিং এক্সামিন নিতে আমার নট অ্যাকাউন্ট নট অ্যাকাউন্ট ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে
এক্সামিনের দিন, এক্সামের দিনের 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত, অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজ আগে এবং 7 ওয়ার্কিং ডেজ এর পরে, এর মধ্যে আবার এক্সামের দিনেও আর কি যে কোনো একদিন আপনার স্পিকিং এর টেস্ট হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে, 7 দিন আগে হলে ভালো, 7 দিন পরে হলেও ভালো, আবার এক্সামের দিন হওয়া হলেও ভালো আর কি। তবে যারা কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিবেন, তো সিডি দিবেন, সিডি তাদের স্পিকিং টেস্ট আর মানে লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা সেম দিনেই হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে এক্সামের ব্যাপার। সো আপনার কাছে ধরেন স্পিকিং এক্সাম হচ্ছে এক্সাম মেন এক্সামের আগে পড়লো আর কি, তাহলে আপনি বাকি দিনগুলো মেন এক্সামের অন্যগুলো প্রিপারেশন নেবেন, ঠিক আছে? সো এবার স্পিকিং এর সময় কি হবে, স্পিকিং এর সময় আপনাকে ডাকবে, ডেকে হইতেছে আপনার একটা ছবি তুলবে, মানে এটা মেন আইডিএস পরীক্ষার দিনই আমি সিডি দিছিলাম, তো আমার সবগুলো একদিনে ছিল, সো আমাকে এভাবে ইয়ে করছে। সো আমার ছবি তুলছে, ছবি তুলে একটা টোকেন দিছে আর কি, তো সেই টোকেন অনুযায়ী যে যে হচ্ছে এক্সামিনারের কাছে পড়বে সেই এক্সামিনারের কোড নাম্বার আর আপনার কোড নাম্বার ওখানে দেওয়া থাকে, অর্থাৎ আমি যে সেন্টারে এক্সাম দিচ্ছিলাম অ্যাটলিস্ট সেখানে এটা ফলো করতেছিল আর কি। সো প্রবাবলি ব্রিটিশ কাউন্সিল এটা ফলো করে, আমি ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন করছিলাম, আপনারা যারা আইডিপিতে করবেন তারা আইডিপিতে করতে পারেন, দ্যাটস ইউর চয়েস। সো আমাকে আমার নাম্বার সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকা হইল। সো আমার একজন আমার আমার সামনে একজন হচ্ছে বাংলাদেশি লেডি ছিলেন, সো উনি আমার স্পিকিং টেস্ট নিয়েছেন। সো উনি স্পিকিং টেস্ট নেওয়ার টাইমে প্রথমে উনি হচ্ছে ভিতরে টেবিলে বসেছিলেন এবং আমি যে মে আই কাম ইন বলে হচ্ছে ওনাকে ইয়া করলাম আর কি, গ্রিট করলাম। কীভাবে গ্রিট করলাম, আমার যেহেতু একটা বেজে গেছিল, সে একটা বেজে গেলে কি হয় গুড আফটারনুন হবে, নট গুড মর্নিং, আমরা জানি 12টার পরে হয় গুড আফটারনুন আর 12টার আগে গেলে গুড মর্নিং, ঠিক আছে? ওকে, সো গুড মর্নিং তো বলি না, আমি গুড আফটারনুন বলছি, গুড আফটারনুন দিয়ে শুরু করছে আর কি। সো এক্ষেত্রে হচ্ছে সালাম দেওয়ার ব্যাপারটা আর কি, অনেকে অ্যাভয়েড করতে বলে, অনেকে সালাম দিতে বলে, যদি বাইরের এক্সামিনার হয় এবং সে যদি ইসলাম কাইন্ড অফ ইউনো বাইরের অনেকে তো আছে এরকম আর কি, একটু কনফিউজিং ব্যাপার স্যাপার আর কি, অনেকে ইসলাম পছন্দ করে না পছন্দ করে তাদের উপরে আর কি। সো সালাম আপনাদের উপরে, আপনার চাইলে দিবেন না চাইলে দিবেন সমস্যা নেই আর কি, বাট আমি গুড আফটারনুন দিয়ে শুরু করেছিলাম আর কি, ঠিক আছে? সো যদি দেখেন যে এক্সামের আপনার সাথে হ্যান্ডশেক করতে চাইছেন তাহলে হ্যান্ডশেক করবেন, আদারওয়াইজ হ্যান্ডশেক করবেন না আর কি, ঠিক আছে? এবং আপনাকে বসতে বলবে, তখন আপনি বসে একটা থ্যাংক ইউ দিবেন তাকে, ঠিক আছে? ওকে, সো আপনার এক্সামিনেশনের দিন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার অ্যাটিটিউড খুব ইম্পর্ট্যান্ট আর কি। আপনার বডি ল্যাঙ্গুয়েজে যদি এরকম ফুটে ওঠে যে না আপনি খুব নার্ভাস, আপনি খুব লাইক ভয় পাচ্ছেন অর সামথিং, তাহলে কিন্তু এটা আপনার একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করবে আর কি। সো আপনি চেষ্টা করবেন কনফিডেন্ট থাকতে, রিল্যাক্স থাকতে আর কাম থাকতে আর কি। মনে রাখবেন স্পিকিং এক্সাম কিন্তু আপনার কোনো ইন্টারভিউ টেস্ট না, যেখানে সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন বা আপনার কন্টেক্সচুয়াল একাডেমিক থেকে কোশ্চেন করবে, আপনি অ্যান্সার না পারলে ভালো, না পারলে ভালো, না পারলে নাম্বার দিবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। স্পিকিং এক্সাম হইতেছে আপনার ওয়ান টু ওয়ান একটা কনভারসেশন, সেই কনভারসেশনটা আপনি কত ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছেন সেটারই জাজমেন্ট, ঠিক আছে? ইটস নট আ জেনারেল নলেজ টেস্ট অর অ্যান ইন্টারভিউ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা একটা কনভারসেশন, একটা ফর্মাল কনভারসেশন, ঠিক আছে? যেখানে আপনাকে ইউনো ভালো করতে হবে, ঠিক আছে? কনভারসেশনে ভালো হইতে হবে আর কি। ইউনো আমরা অনেক ইনবক্সের কনভারসেশন খুব ভালো, ঠিক আছে? কিন্তু আবার ইউনো স্পিকিং টেস্টের কনভারসেশন ভালো, ইনবক্স থেকে স্পিকিং আসতে হবে আর কি। তো যাই হোক, আমরা আমরা দেখি যে তো পার্ট ওয়ানের সময় কি আমি খুব শুরুতে বলেছিলাম আর কি, যে প্লিজ টেল মি ইয়োর ফুল নেম, সো এভাবে আপনার ফুল নেম বলবেন। সো উনি যদি জিজ্ঞেস করে যে হাউ মে আই কল ইউ, তখন আপনি কি মানে আপনার শর্ট নেম বা যে নামে আপনি তাকে ডাক মানে সে আপনাকে ডাকবে সেটা আপনি বলবেন, ঠিক আছে? অ্যান্ড আপনি হচ্ছে তাকে আইডেন্টিফিকেশন হিসেবে দেখুন দেখতে চাবে আর কি, যে ক্যান আই সি সাম আইডেন্টিফিকেশন, সো আপনি আপনার পাসপোর্টটা দিবেন আর কি। সো দেওয়ার টাইমে আপনি বলবেন যে হ্যার ইউ গো বা দিস ইজ মাই পাসপোর্ট, এটা একটু ইউনিক করে বলার চেষ্টা করবেন আর কি, সবাই বলে যে হ্যার ইউ গো দিস ইজ মাই পাসপোর্ট, এইগুলো না বলে আপনি নিজের মতো কিছুটা ইউনিক বানাই নেবেন যেটা ওখানে যে বলবেন, কারণ এই কোশ্চেনগুলো আপনাকে শিওর করবে। সো শিওর কোশ্চেনগুলোতে ভালোভাবে আনসার দিতে হবে, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন দেখবেন প্রত্যেক এক্সামিনারই প্রত্যেক স্টুডেন্টকে মানে প্রত্যেক এক্সামিনিকেই করে আর কি, সো ওই কোশ্চেনগুলো ভালোভাবে আনসারগুলো একটু দেখতে যাবে আগে থেকে আর কি,
আমি টেমপ্লেটেড আনসার দেওয়ার কথা বলতেছি না, ওই কোশ্চেনটা আনসার দেখে গেলে কি হবে, আপনার ফ্লুয়েন্সিটা ভালো থাকবে আর কি। অর্থাৎ শুরুর দিকে যদি ফ্লুয়েন্সি ভালো থাকে তাহলে আস্তে আস্তে ও ফ্লুয়েন্সি ভালো হয়েই যায় আর কি, ঠিক আছে। সো খেয়াল রাখতে হবে জিনিসগুলো। সো কিছু জিনিস মাথায় রাখবেন যে আপনাকে, আবারও বলতেছি, আপনাকে কিন্তু অ্যাকিউরেট হওয়া লাগবে না আর কি, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাকিউরেট, আপনাকে জাস্ট আনসার দেওয়ার মতো ল্যাঙ্গুয়েজ থাকতে হবে আপনার কাছে, অ্যাকিউরেট হওয়া লাগবে না। আপনি যদি কোনো কিছুর আনসার না জানেন দেন বলবেন আই এম সরি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, অথবা আই ওয়াজেন্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস থিং অ্যাট অল, বাট হোয়াট আই থিঙ্ক ইজ দিস দিস দিস, ঠিক আছে। এভাবে বলতে পারেন আপনি, এরকম কিন্তু সমস্যা না কিন্তু কোনো, লাইক আমাকে বিজনেস কমিউনিকেশন থেকে কোশ্চেন করছে, সো আমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার, সো আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো বিজনেস কমিউনিকেশন ব্যাপারে ব্যাক দেন আমার কোনো আইডিয়া ছিল না। সো এখন যখন আইডিয়া আমার নাই তাহলে আমি কি এখন কোশ্চেন শুনে তাকে থাকবো? নো, নট লাইক দ্যাট। আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে অন্তত, এক্সামিনার ওয়ান্টস ইউ টু ট্রাই, ঠিক আছে। এক্সামিনার চাই যে আপনি চেষ্টা করেন, কতটুকু বলতে পারেন সেটুকুই বলেন, সমস্যা নেই, বাট ফ্লুয়েন্টলি বলেন, অর্থাৎ উইদাউট হেসিটেশন বলেন, অর্থাৎ আপনি কনভার্সেশন করতেছেন এই সেন্সটা মাথায় রেখে তারপরে কথাবার্তা বলেন, তাহলে না এক্সামিনার খুশি হবে, ইমপ্রেশন ক্রিয়েট হবে আপনার, ঠিক আছে। সো আমি বিজনেস কমিউনিকেশনের সময় আনসার এভাবে আমি দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বাট হোয়াট আই থিঙ্ক ইজ দিস, এভাবে আমি আনসারটা শুরু করেছিলাম আর কি। সো পার্ট ওয়ানে আসি, অর্থাৎ আমরা পার্ট জিরোর কথা বলে ফেলছি, পার্ট ওয়ানে আসি। পার্ট ওয়ানে আপনাকে কিছু টিপিক্যাল কোয়েশ্চেন্স লাইক আপনার হোম টাউন, তারপরে আপনার হইতেছে কান্ট্রি, আপনার ফেভারিট ফুড, আপনার ফেভারিট স্পোর্টস এটসেট্রা, এগুলো নিয়ে ইয়ে করবে আর কি। মাক্কারের যে বইটা আছে, মাক্কারের বইতে অনেকগুলো টপিক দেওয়া আছে, বাট ওইগুলো টপিক পড়ে টেমপ্লেটের আনসার দেওয়ার কোনো মানে হয় না, ওইগুলো পড়ে টেমপ্লেটের আনসার দিলে আপনি ভরাই খাবেন, কারণ এই টেমপ্লেটের আনসারগুলো ওনাদের সামনে হাজারো শিক্ষার্থী বলেই আসতেছে ওনাদের বেসিক্যালি মুখস্থ হয়ে গেছে, এগুলো টেমপ্লেটের আনসার দিয়ে না, নিজের ভেতর থেকে যেটা আসে সেটাই বলেন, ওনারা ভালো খুশি হবে, ঠিক আছে, আপনার ইমপ্রেশনটা ভালো থাকবে। সো যাই হোক, এটা ইনস্পিরেট করাটাই মেইন জিনিস, অর্থাৎ আপনি কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছেন, বা ছেলে মানে মেয়েদের ক্ষেত্রে ধরি আপনি কোনো একটা ছেলের সাথে কথা বলতেছেন, তাহলে ওই ছেলের সাথে আপনি চাচ্ছেন যে ওর ও বুঝুক যে আপনি ভালো কথা বলতে পারেন, তাহলে কি শুরুর কথাগুলোতে এমন ভালোভাবে বলতে হবে যাতে করে আপনার একটা ইমপ্রেশন, একটা সুন্দর ইমেজ ক্রিয়েট হয়। তো স্পিক কিং টেস্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এক্সামিনারের কাছে আপনার একটা সুন্দর ইমেজ ক্রিয়েট করতে হবে, তার মানে কি আপনি টিপিক্যাল আনসার দিলে হবে না, আপনি আপনাকে যেগুলো সবাই বলে সেগুলো সবাই বললে হবে না আর কি। অর্থাৎ একটা মেয়েকে সবাই বলে যে তোমার জন্য আকাশে চাঁদ এনে দেবো, এখন আপনি যদি সেটা যদি বলেন তাহলে তো ভাই আসলে মায়া পড়বে না, যদিও মায়া পড়ানোর জন্য আমরা এখানে আসি নাই, বাট উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে। এখন মানে এটার জন্য আবার মানে ইয়ে করেন না, সবাই যে মায়াদেরকে বলে বেড়ান না যে তোমার জন্য আগে চাঁদে না নিবে, ঠিক আছে, এটা খুবই লেম দেখাবে আর কি, ঠিক আছে, হিন্দু লেমই শোনায়। তো যাই হোক, আমরা হচ্ছে মেইন একটা ইয়েতে আসি, কোশ্চেনে আসি। সো বলতেছে মানে এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করতেছে যে হোয়ার আর ইউ ফ্রম, সো হোয়ার আর ইউ ফ্রম ব্যাপারটা আমরা কিভাবে ইয়ে করতে পারি, অ্যান্সার দিতে পারি কোশ্চেনটা, যে আই এম ফ্রম ঢাকা। তো আপনি যদি এটুকু বলে থেমে যান বিষয়টা কেমন দেখে, ঠিক আছে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে পার্ট ওয়ানের, অর্থাৎ হচ্ছে স্পিকিং এর পার্ট ওয়ানের আনসারগুলো দুই বা তিনটা সেন্টেন্সের মধ্যে শেষ করতে, ঠিক আছে, দুই বা তিনটা সেন্টেন্সের মধ্যে শেষ করতে, এর বেশি যাবেন না, কারণ এর বেশি গেলে কি পার্ট ওয়ানের মধ্যে বা পার্ট থ্রি এর মধ্যে, অর্থাৎ এদিকে আপনি টাইম অ্যালোকেট বেশি করে ফেললেন, তাহলে আপনাকে তো 15-16 মিনিটের মধ্যে স্পিকিং এক্সাম স্পিকারের অর্থাৎ এক্সামিনারের শেষ করতে হবে, তাহলে বাকি পার্ট থ্রির যে বাকি কোশ্চেনগুলো না কোশ্চেন বলেছিল ওনার শিটে ছিল সেই কোশ্চেনগুলো আপনাকে ধরতে পারবে না। সো পার্ট ওয়ানে বেশি টাইম দিবেন না, কম টাইম দিবেন বা শর্ট আনসার দিবেন, লাইক 2-3 সেন্টেন্সের মধ্যে আনসার দিবেন, তাহলে আপনি সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন। যদি আমরা ধরেন 15 কোশ্চেন আছে, এখন 15টার মধ্যে যদি আমরা 15টা অ্যাটেন্ড করি তাহলে আমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি নাকি 10টা অ্যাটেন্ড করার নাম্বার সম্ভাবনা, নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই 10টা অ্যাটেন্ড করলে নাম্বার পাওয়ার সম্ভাবনা কম, 15টা অ্যাটেন্ড করলে বেশি। সো আমরা 15টা অ্যাটেন্ড করার চেষ্টা করবো শর্টফট করে, ঠিক আছে। সো হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম ঢাকা, নো এভাবে বললে মানে বোরিং শোনায় আনসারটা, ঠিক আছে, লাইক আপনি কাছে কথা বলতে ইন্টারেস্টেড না ব্যাপারটা এরকম শোনাবে আর কি, ঠিক আছে। সো ডোন্ট স্টপ রাইট হিয়ার, বলবেন আই এম ফ্রম ঢাকা হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ইট ইজ অলসো কল্ড সিটি অফ মস্কো, হয়ে গেল, সুন্দর একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। সো তারপর বলি ডু ইউ এনজয় কুকিং, যদি বলেন ইয়েস আই ডু, বলুন, সো এইভাবে বলতে পারেন ইয়েস আই ডু, ইন মাই লেজার টাইম আই হেল্প মাই মম কুক ডিফারেন্ট কাইন্ড অফ
ডিশেস, সুন্দর আনসার হয়ে গেল আর কি। সো এইভাবে দুই বা তিন সেন্টেন্সের মধ্যে আনসারগুলো কভার দেওয়ার চেষ্টা করবে। অলরাইট, সরি ফর দ্য ইন্টারাপশন। সো যাই হোক, আমরা কথা বলছিলাম হচ্ছে আমরা কোয়েশ্চেন হচ্ছে কিভাবে অ্যাটেম্প করতে পারি, অর্থাৎ পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো। সো আমি একটু আগে বললাম যে পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো কি হবে, আমরা চেষ্টা করবো যাতে পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো আমরা দুই থেকে তিন সেন্টেন্সের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি, যাতে করে পার্ট টু এবং পার্ট থ্রি, অর্থাৎ পার্ট থ্রি স্পেশালি আর কি, আমরা এলাবোরেটিভ বা অ্যানালিটিক্যাল আনসারটা ভালোভাবে দিতে পারি আর কি। ঠিক আছে, সো পার্ট ওয়ান, পার্ট টু আর পার্ট থ্রি। তাহলে আমার পার্ট ওয়ানে কোয়েশ্চেন রাখবো হইতেছে, আচ্ছা পার্ট জিরো কথা একটু বলে দিই, ঠিক আছে চলো ছোট্ট করে লিখে দিলাম, পার্ট জিরো ওয়ান সেন্টেন্স, ঠিক আছে, আর পার্ট ওয়ানে হচ্ছে দুই বা তিন সেন্টেন্স, পার্ট টু তো দুই মিনিট, দুই মিনিট, দুই মিনিটে যা বলা যায়, আর পার্ট থ্রি হইতেছে রেস্ট, পার্ট থ্রি হইতেছে ফোর অর ফাইভ সেন্টেন্স মধ্যে, ফোর ফাইভ প্লাস প্লাস ন্যূনতম ফোর, ঠিক আছে, মানে একটা সেন্টেন্স নিয়ে যে হচ্ছে চার লাইনই বলতে হবে বিষয়টা এরকম না আর কি, মোটামুটি অ্যারাউন্ড হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে লাইক থ্রি টু ফোর সেন্টেন্সেস থেকে শুরু করে লাইক বলা যায় যে থ্রি প্লাস প্লাস আর কি, ঠিক আছে, তিন তিন সেন্টেন্সের উপরে আমরা আনসার দিতে পারবো, ঠিক আছে, চার প্লাস প্লাস বললে ভালো হয় বাট আমি তিন প্লাস প্লাস লিখে দিলাম আর কি, আর মিনিমাম হচ্ছে তিনটা সেন্টেন্স বলতে বলা উচিত আর এর থেকে বেশি বললেও ভালো আর কি। ওকে, তাহলে আমরা পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতেছিলাম আর কি। সো পার্ট ওয়ানের কোয়েশ্চেনে আমরা কি বলছি, সরাসরি ডিরেক্ট অ্যান্সার দিয়ে আমরা চলে যাব না, আমরা কিছুটা অ্যাড করব, কিছুটা অ্যাড করব, লাইক আমি যদি বলি যে ইজ দেয়ার এনি জব ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার, আমি যদি সরাসরি বলি যে ইয়েস আই ওয়ান্ট টু ডু সাম ইঞ্জিনিয়ারিং জবস ইন দ্য ফিউচার, এরকম যদি বলে দিই ডিরেক্ট অ্যান্সার হয়ে গেল আর কি, প্রিটি বোরিং রাইট, সো লেটস অ্যাড সাম স্পাইসেস টু ইট। So I just told that no, I'm quite happy with my current job. I've always been a creative person, so a job in marketing was the kind of job that I always wanted. ঠিক আছে, একটা সুন্দর একটা আনসার পেয়ে গেল আর কি, দুই বা তিন সেন্টেন্স বলতে। তাহলে আমাদের সময়ও কম লাগলো, আমরা কিছু স্পাইস আপও করতে পারলাম আমাদের আনসারটাকে, ঠিক আছে। সো যাই হোক, পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো আমরা এইভাবে অ্যাটেন্ড করবো, তো সরাসরি আনসার দিব না, আমরা একটু ইলাবোরেটিভ আনসার দেওয়ার চেষ্টা করবো। ওকে, একটু ইলাবোরেটিভ আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, এখন আসছে হচ্ছে আমাদের পার্ট টু তে। পার্ট টু তে আমরা কি করবো, পার্ট টু তে আমাদের একটা ড্রাফট পেপার দিবে আর কি, ড্রাফট পেপারে আমরা প্ল্যান করবো যে কিউ কার্ডের যে টপিকটা আছে সে টপিকটা নিয়ে আমরা কোন কোন পয়েন্টে কথা বলবো, ঠিক আছে। তো আমাদের এই ড্রাফট পেপারে কিন্তু আমরা কি বলবো তা লিখবো না, আমরা কোন কোন পয়েন্টে কথা বলবো সেই পয়েন্টগুলো নোট ডাউন করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। অর্থাৎ প্রথমে কোন পয়েন্ট নিয়ে বলবো, কনসিকোয়েন্সে কি লাইক লাস্টের দিকে কোন পয়েন্ট নিয়ে কথা বলবো, কি ডিসিশন দিব বা আমার কি মতামত দিব কি না আর কি, এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট আমরা হইতেছে কথা হাতে লিখে নিব আর কি। আমাদের পার্ট টু এর কিউ কার্ডের সময় যে ড্রাফট পেপারটা আমাদেরকে দিবে, সো ড্রাফট পেপারটা ভালো করে ইউজ করার জন্য অর্থাৎ পার্ট টু এর জন্য ডেডিকেটেড একটা ক্লাস প্রয়োজন, অবশ্যই প্রত্যেক পার্টের জন্য ডেডিকেটেড ক্লাস প্রয়োজন, বাট ওভারঅল আর কি বলতেছি, ঠিক আছে। সো এগুলো লিখবো এবং লিখার পরে আমরা 120 সেকেন্ডসের মধ্যেই আমাদের আনসার কভার করার চেষ্টা করবো, বাট 120 সেকেন্ডসের আগে অর্থাৎ 120 সেকেন্ডের আগে কিন্তু আমরা থেমে যাবো না, ঠিক আছে। আমি অলরেডি আমার স্টুডেন্টদেরকে এটা বলি যে লেট দ্য এক্সামিনার স্টপ ইউ, ওর হাতে স্টপ ওয়াচ আছে, তোমার ঘড়ির দিকে তাকানোর দরকার নেই, আপনার ঘড়ির দিকে তাকানোর দরকার নেই, তো আপনার এক্সামিনারের কাছে স্টপ ওয়াচ আছে, রেকর্ডার আছে, সে আপনাকে যখন বলবে আপনি যখন স্টার্ট করবেন, সে যখন শেষ করতে বলবে তখন আপনি শেষ করবেন, লেট দ্য এক্সামিনার স্টপ ইউ, এক্সামিনারকে আপনাকে থামতে দেন। আপনি যদি আগেই থেমে যান তাহলে এক্সামিনার কি ভাববে জানেন, এক্সামিনার ভাববে আপনার কাছে বলার মতো এনাফ সেন্টেন্স নাই, ঠিক আছে, সো ইউ আর আউট অফ ল্যাঙ্গুয়েজ, বিষয়টা খারাপ দেখায় না, সো ডোন্ট বি আউট অফ ল্যাঙ্গুয়েজ, আপনি বলতে থাকবেন, এক্সামিনার এখন দুই মিনিটের মাথায় আপনাকে থামাই দিবে, ঠিক আছে, ওরা তাকে কাপড়ে দেয় দুই মিনিটের বেশি হচ্ছে আড়াই মিনিট ধরে আপনার কথা শুনবে, তো 30 সেকেন্ড নষ্ট হবে, 30 সেকেন্ড অনেক দাম আছে, বুঝছেন। তো বিষয়টা এভাবেই মাথায় রাখবেন যে লেট দ্য এক্সামিনার স্টপ ইউ, এটা অলওয়েজ মনে রাখবেন।
সো পার্ট থ্রি তে আমি কি বলছিলাম, পার্ট থ্রি তে হচ্ছে দুইটা পার্ট থাকবে, ঠিক আছে? সো পার্ট থ্রি এর পার্টে পার্ট হচ্ছে পার্ট থ্রি এর মধ্যে হচ্ছে দুইটা পার্ট, এটা হইতেছে এই পার্ট টু এর হইতেছে কনটেক্সটে কোশ্চেন হবে, আর এই পার্টটা পার্ট টু এর কনটেক্সটে হবে না, ঠিক আছে? এই পার্ট টু এর কনটেক্সটে হবে না, অর্থাৎ যদি এক্সামিনার ডিসাইড করে যে না সবগুলো পার্ট সবগুলো কোশ্চেনই সে পার্ট টু এর ইয়াতে মানে পার্ট টু এর হচ্ছে কনটেক্সট অনুযায়ী করবে, অর্থাৎ আপনার কিউ কার্ডের কনটেক্সট অনুযায়ী করবে, সে করতে পারে, সে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি চায় তাহলে সে আউট অফ কনটেক্সটও কোশ্চেন করতে পারে, যেটা আমাকে করছি না, ঠিক আছে? সো পার্ট থ্রি এর ক্ষেত্রে আপনারা একটু ইলাবোরেটিভ অ্যান্সার দিবেন, অর্থাৎ একটু অ্যানালিটিক্যাল অ্যান্সার দিবেন, অর্থাৎ এটা কেন হইলো, এর কনসিকুয়েন্স কি হইতে পারে, কেন আপনি এটা মনে করেন, বা হইতেছে এর ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা এর এটা দিয়ে আমাদের ভবিষ্যতে কি উপকার হওয়া সম্ভব, এই টাইপের কথাগুলো আর কি মূলত পার্ট থ্রির কোশ্চেনে আসে আর কি। সো আমার নিজের কোশ্চেন মানে নিজের অভিজ্ঞতা থেকেই উদাহরণ দিয়ে, আমার নিজের এক্সামের অভিজ্ঞতা, আমাকে বলছিল যে দুইটা কোম্পানি যখন মার্কেটে থাকে, আমি বাংলাতে বলছি আর কি, দুইটা কোম্পানি যখন মার্কেটে থাকে আর কি, হোয়েন টু কোম্পানিজ আর প্রিভেইলিং ইন দ্য মার্কেট, হাউ আর দ্য কাস্টমার হচ্ছে আর গেটিং বেনিফিটেড, অর্থাৎ কোম্পানি দুইটা কোম্পানি সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে আর কি, হোয়েন টু কোম্পানিজ অফ সেম প্রোডাক্ট আর প্রিভেইলিং ইন দ্য মার্কেট, হাউ আর দ্য কাস্টমার গেটিং বেনিফিটেড, আমাকে এইভাবে যে বিজনেস কোশ্চেন করছিল আর কি। সো আমি আনসার দিচ্ছিলাম এইভাবে, সিন্স আই এম নট আ বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আই এম ইঞ্জিনিয়ার, আই ডোন্ট হ্যাভ মাচ অ্যাবাউট হাউ কোম্পানিজ ওয়ার্ক অর নট, বাট হোয়াট আই থিঙ্ক ইজ, এইভাবে আমি আনসার দিয়ে শুরু করছিলাম আর কি। সো আমি কি থিঙ্ক করি, সো হোয়াট আই থিঙ্ক ইজ দ্য কম্পিটিশন বিটুইন দোজ টু পার্টিকুলার কোম্পানিজ উইল বেনিফিট দ্য কনজিউমার্স লাইক আস। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়েছিলাম, অবশ্যই এই পার্ট থ্রি কোশ্চেন কিন্তু উদাহরণ টানার চেষ্টা করবে আর কি। ফর এক্সাম্পল স্যামসাং অ্যান্ড অ্যাপেল বোথ মেক ফ্ল্যাগশিপ লেভেল মোবাইল ফোনস, সো দেয়ার মোবাইল ডিভাইসেস আর দ্য ওয়ান্স দ্যাট উই লাভ টু ইউজ, কম্পিটিং উইথ ইচ আদার দে আর ডেভেলপিং আ লট, দে আর আইটারেটিং দেয়ার আইটারেটিং দ্য ফিচার্স অফ দেয়ার প্রোডাক্ট। আমি এক্সাক্ট এভাবে দিছি, মানে এক্সাক্ট এভাবে দিছি, ব্যাপারটা এরকম না, আমি যতদূর মনে করতে ততদূর বলতেছি আর কি, দে আর আইটারেটিং দেয়ার প্রোডাক্টস কন্টিনিউয়াসলি সো দ্যাট দে ক্যান কম্পিট উইথ ইচ আদার অ্যান্ড মেক বেটার প্রোডাক্ট দ্যান ওয়ান আনাদার, অর্থাৎ ব্যাপারটা কি যে ওরা নিজেদের প্রোডাক্টটা কনস্ট্যান্টলি ডেভেলপ করতেছে, আপডেট করতেছে, যাতে করে ওরা নিজেদের, ধরেন স্যামসাং একটা ডিসপ্লে বানালো, অ্যাপেল তার থেকে বেটার ডিসপ্লে বানাইতেছে, বা স্যামসাং একটা ওয়াচ বানালো, অ্যাপেল তার থেকে বেটার ওয়াচ বানাইতেছে, ব্যাপারটা এরকম হবে বলছি আর কি। সো দ্য থিং ইজ দিস কম্পিটিশন মেক্স দ্য বেনিফিট ফর দ্য কনজিউমার্স, লাইক when Samsung is giving an AMOLED display on their mobile phones, Apple is giving Pro Retina HDR display on their mobile phones. So information is always right with the বিষয়টি এরকম না, কিন্তু Pro Retina HDR বা HDR কিন্তু আমাদের মোবাইলে থাকে না, আইফোন গুলোতে থাকে না আর কি, আইফোন থাকে হচ্ছে OLED থাকে আর কি, আইফোনের যে প্যানেল গুলো OLED প্যানেল থাকে, আবার ওগুলো বা Samsung ও বানায় দেয় আর কি, ঠিক আছে? সো সবসময় আনসার যে রাইট হইতে হবে ব্যাপারটা এরকম না, কারণ they will not look up in Google to verify your answers, rather তারা কি দেখবে, তারা দেখবে আপনি কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছেন, ঠিক আছে? সো চেষ্টা করবেন পার্ট থ্রি এর অ্যানসার গুলো ইলাবোরেটিভ এক্সাম্পল দিতে আর কি, আর অলওয়েজ ইডিয়মস ইউজ করতে আর কি, ইডিয়মস ইউজ করার চেষ্টা করবেন। সো মোটামুটি এই যে আমি হচ্ছে কিউলেড বা এইচডিআর বা এই যে টাইপের জিনিসপত্র বলতেছি আর কি, এই জিনিসগুলোকে একটা একটা জিনিস বলে ডাকা হয়, অর্থাৎ এই জিনিসগুলো একটা ক্যাটাগরিতে ফেলা হয়, এগুলোকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল ভোকাবুলারি আর কি। সো কনটেক্সচুয়াল ভোকাবুলারিতে আসি, এই জিনিসটা সবাই মাথায় রাখবে, কনটেক্সচুয়াল ভোকাবুলারি, সো কনটেক্সচুয়াল ভোকাবুলারি, ঠিক আছে? সো কনটেক্সচুয়াল ভোকাবুলারি বলতে আমরা বুঝছি যে কোন একটা টপিক রিলেটেড যে কথাগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, লাইক আমরা যদি বলি যে ক্লোথ, তাহলে ক্লোথ রিলেটেড কি কি কথা থাকতে পারে যেগুলো অনলি ক্লোথের ক্ষেত্রে ইউজ করা যাবে, ফেব্রিক্স, কটন, বাটন, প্যান্টস, শার্ট, এগুলো হচ্ছে আমাদের ক্লোথ রিলেটেড কনটেক্সচুয়াল ভোকাবুলারি।
আমরা যদি বলি মোবাইল ফোন বা মোবাইল ডিভাইসেস বা ডিজিটাল কমিউনিকেশন ডিভাইসেস, তাহলে কি হবে? মোবাইল ফোন, ডিসপ্লে, হেডফোনস, ক্যামেরা, ফোন, সেলফোন ক্যামেরা, তারপর হচ্ছে ডিসপ্লে, ফোন কভার, ইয়ারফোনস এটসেট্রা, এগুলো হবে না? আমি কিছু কিছু রিপিট করছি হয়তো, আরো আর কিছু সবাই জানবে, প্রসেসর, র্যাম, রোম, ইউনো, স্টোরেজ, দেন হইতেছে ব্লুটুথ, ওয়াইফাই, এই জিনিসগুলো হইতেছে সব মোবাইল ফোন রিলেটেড কন্টেক্সচুয়াল বলতে পারি। অ্যান্ড যদি আমরা বলি যে হইতেছে কি বলা যায়, যদি বলি হচ্ছে গিটার, অর্থাৎ ধরেন মিউজিক, তাহলে মিউজিক রিলেটেড কন্টেক্সচুয়াল বলতে পারি কি হবে? গিটার, তারপর হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে টোন, দেন হইতেছে প্লেয়ার বা ড্রামস, ইউ নো, দেন রক গিটার, দেন হচ্ছে হারমোনি, সোলো, এইগুলো হচ্ছে মিউজিক রিলেটেড কন্টেক্সচুয়াল ভোকাবুলারি। সো এই কন্টেক্সচুয়াল ভোকাবুলারি আপনি যত জানবেন, আমরা কিন্তু সবাই কন্টেক্সচুয়াল ভোকাবুলারি জানি। আমি যদি তোকে জিজ্ঞেস করি যে ভাই আপনি হচ্ছে বাইক রিলেটেড পাঁচটা কন্টেক্সচুয়াল ভোকাবুলারি বলেন, সবাই কিন্তু বাইক রিলেটেড পাঁচটা কন্টেক্সচুয়াল ভোকাবুলারি বলতে পারবে। গিয়ার, দেন মাইলেজ, এঞ্জিন, পিলিয়ন, হেলমেট, পাঁচটা হয়ে গেল। আমরা সবাই জানি না এই পাঁচটা ওয়ার্ড, সবাই কিন্তু জানি, যারা বাইক রাইড করে আমি সবাই জানি, কিন্তু বাইক রাইড না করলেও জানি। সো এই পাঁচটা ওয়ার্ড যখন ইংলিশে আমরা আমাদের টপিকের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি, জাস্ট মাথায় রাখতে হবে যে আমাদের কন্টেক্সচুয়াল ভোকাবুলারি ইউজ করতে হবে, জাস্ট মাথায় রাখতে হবে আমাদের কন্টেক্সচুয়াল ভোকাবুলারি ইউজ করতে হবে, তাহলে আমরা ইউজ করতে পারবো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে আমরা অনেকটা পার্ট থ্রির অ্যান্সারগুলো ভালোভাবে দিতে পারবো, আর কি অর্থাৎ আমাদের অ্যান্সারটা খুব ইউ নো রিচ হবে আর কি। ঠিক আছে, সো লাস্ট thing that I want to talk about today is when you don't have any opinion. Okay, when you don't have any opinion, that means if you don't have any opinion, then how do you approach it? I have a sample approach to say that if you say that you are going to be a teacher, do you like art? Do you part 3 question? Then you have to answer it. I am afraid I do not know much about art, but I love to see the art exhibition at the museum sometime. Part 1, sorry. Part 3 or part 1? So, we have part 1 answer to the part 1. Okay? But part 3, we have to ask you, do you know who Cristiano Ronaldo is? We don't know who Cristiano Ronaldo is. So, I'm afraid I'm not really a sport enthusiast. But as far as I have watched from the news channel, he is a great football player. Although আমি রোনাল্ডো ফ্যান না, আমি মেসি ফ্যান, আর কি তাও রোনাল্ডোর নামটাই বললাম, বিকজ রোনাল্ডোকে হয়তো অনেক নাম চিনতে পারে। সো সো ব্যাপারটা এরকম আর কি। সো হি ইজ এ গ্রেট ফুটবল প্লেয়ার অ্যান্ড হি হ্যাজ ওয়ন আ লট অফ অ্যাওয়ার্ডস ডিউরিং হিজ ফুটবল ক্যারিয়ার। হয়ে গেল আর কি। সো এই ছিল মোটামুটি আজকের স্পিকিং ক্লাস, মোটামুটি বেশ লং একটা ক্লাস হয়ে গেছে আর কি। আশা করি সবার ভালো লাগবে আর কি। আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স যারা কমেন্টে জানাবেন আর কি। আর 10 মিনিটস এর জন্য এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।